ओट्स रुटी बनानों जो प्रथम एक कप दो कप ओट्स नहींट्स रुटी बनानों जो प्रथम यह दो कप ओट्स नहीं निल से भी प्रथम एक पात्र डेढ़ कप ओट्स और एक कपे एक कप यहाँ हे छोटो कप ये छोड़ बड़ो कप ये एक कप चाल गुड़ो दीते हैं तपर एक नून ये सामान्य कर दीते हैं और चीनी दिए आधा घंटा खानी भिजिए रखते हैं। आधा घंटा इटे जल दिए ढेले भेजाते हैं। प्रथम हमें पैनटा के गरम कर लम तर सामान्य एकटूखानी सदा तेल पैनर मध्य दिए दिल तेलटा एकटूखानी गरम होते ना होते ही काठेर एक खुंती दिए तेलटा चारिपाशे मेखे निलाम जाते कोथाओ लेगे ना जाए। तारपर एटाके एइभाबे एकटु पैकिए निलाम। पैकिए नेवार पर एकटा हाताय पुरे आस्ते आस्ते ढेले दिलाम। তার উপরে একটু এরকম গাজর কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘরে ধনে পাতা বা কাঁচা লঙ্কা সব কিছু দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। দেওয়ার পরে এটা উপরে একটুখানি উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম যাতে এটা ভালো পাকে। আর একটু দিয়ে দিলাম লঙ্কা কুচি। এইভাবে দিয়ে আস্তে আস্তে এটাকে একটু একটু করে চেপে দিল যাতে গাজরটা এই পেঁয়াজটা এর মধ্যে ঢুকে ভালো করে বয়ল হয়। এইভাবে আস্তে আস্তে কম আঁচে এটা খুব সিম আঁচে করতে হবে, একদম লো ফ্লেমে করতে হবে। বেশি আঁচ দিয়ে দিলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর তলাটা কালো কালো হয়ে পুড়ে যাবে। সেজন্য যতটা পারবেন কম আঁচে করবেন, তাতে জিনিসটা খুব ভালো হবে। তারপর একটু হালকা করে এই এক চামচের মতো এক চামচের থেকে কম ফোঁটা ফোঁটা তেল দিয়ে দেবেন ওপরটায় যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যত মানে কম তেল থাকবে তত আপনার এটা খেতেও ভালো হবে আর তেল শরীরের জন্য একদমই ভালো নয়। সব কিছু খেয়ালে রেখে এটাকে বানাতে হবে। এরপরে আস্তে আস্তে করে এইভাবে উল্টে দিন, উল্টে দিয়ে আবার এইভাবে আস্তে আস্তে চেপে দিতে হবে যাতে ভালো করে এই পিঠটাও ভালো করে হয়ে যায়। আগের পিঠটা দেখেছেন একটু হালকা হালকা ব্রাউন এসছে, একটু সাদা সাদা আছে, একটু ব্রাউন ব্রাউন ভাবটা এসছে, ঠিক আছে। এরপরে এটাকে আস্তে আস্তে আরও ভালো করে চেপে দিতে হবে যাতে গাজর আর পেঁয়াজটা ওইখানে ভালো করে বসে যায়। Thank you.
এটা খাবারের জন্য খুব হেলদি খাবার, এটা ওটস এবং চালের গুঁড়ো পড়েছে, তাতে ডাইজেশনও খুব জলদি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এইভাবে এই যে এই জিনিসটা এইভাবে তৈরি হচ্ছে এবং এটা শরীরের জন্য খুব ভালো। এই যখন আমার এটা এরকমভাবে ফাইনাল লুক আসবে, এটা দেখুন কিরকম কালারটা, কত সুন্দর একটা কালার এসছে, একটা পুরো হোয়াইট নয় আর পুরো মানে ব্ল্যাকিশ নয়, একটা ব্রাউনিশ ব্রাউনিশ কালার এসছে, যেটা মানে দেখেও বেশ লোভনীয় বলে মনে হচ্ছে। এই সুন্দর সুন্দর এভাবে এক একটা করে তৈরি হয়ে যাবে, এই যে ওটস এবং চালের গুঁড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি। এবং এটার সাথে আপনি ব্রেকফাস্টে, আমি যেমন একটু কাবলি চানা বানিয়েছিলাম সেই কাবলি চানা দিয়ে খেলাম, বা আপনি যদি ইচ্ছা করেন তাহলে এটাকে সস দিয়েও খাওয়া যেতে পারে। এই যে আমি একটা কাবলি চানার ডিশ বানিয়েছিলাম, তার মধ্যে একটু ঝুড়ি ভাজাও নিয়ে নিয়েছি, যে যাতে আরও টেস্টি হয়। সেই টেস্টি খাবার বানানোর জন্য এই যে আমার এটা হচ্ছে, এটা আর এটা দিয়ে হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটা যদি খান দেখতেও খুব ভালো হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হবে।